শুরুর আগেই আলো হারিয়েছে আইপিএল। ইনজুরির করাল গাছে পড়ে কিছু বড় নাম হারিয়েছে ফ্র্যাঞ্চাইজি দলগুলো। হাউ ইজ দ্যাটের আজকের পর্বে আইপিএল এবার কারা খেলছে না আর বদলি খেলোয়াড় বা কারাই এলো সে বিষয়ে জানাবো আমি ফয়সাল আহমেদ পিয়াস। দিল্লির নিয়মিত অধিনায়ক ঋষভ পান্ত, তবে এবারের আইপিএলে তাকে দেখা যাচ্ছে না। জীবন হাতে নিয়ে যে তিনি ফিরেছেন এটাই তো অনেক। গত বছর ডিসেম্বরে ভয়াবহ সড়ক দুর্ঘটনার পর ছিটকে পড়েন মাঠের বাইরে। পান্তের বেশ কিছুটা সময় হয়তো লাগবে এবং পান্তের জায়গায় দিল্লির অধিনায়কত্ব করবেন ডেভিড ওয়ার্নার। গত বছরে পিঠের যন্ত্রণায় বেশ ভুগেছেন জসপ্রীত বুমরা। বেশ কয়েকটা সিরিজেও তাকে দেখা যায়নি। সেই একই ইঞ্জুরিতে শেষমেশ সার্জারি করানোর সিদ্ধান্তই নিলেন। সেটার জন্য এই বছরে প্রায় পুরোটা সময় তিনি মাঠের বাইরে। বুমরার অভাব মুম্বাইয়ের জন্য এক অপূরণীয় অভাব। মুম্বাইয়ের সাফল্যে অবিচ্ছেদ্য অংশ ভারতীয় এই পেসার। এ পর্যন্ত তাই তার বদলি করেনি মুম্বাই। গত মৌসুমে বেঙ্গালুরুর হয়ে আলো ছড়িয়েছিলেন হ্যাজেলউড, তবে বেঙ্গালুরুর গুরুত্বপূর্ণ সদস্য অস্ট্রেলিয়ান এই পেসার থাকছেন না এবারের আইপিএল। ভারতীয় এই ডানহাতি ব্যাটার গত মৌসুমের এলিমিনেটরে লখনউ সুপার জায়ান্টসের বিপক্ষে যে সেঞ্চুরিটি করেছিলেন এটি কিন্তু অনেকেই ভুলতে পারবে না। শুধু সেই ম্যাচে নয়, মৌসুমের দ্বিতীয়ার্ধে দারুণ ফর্মে ছিলেন তিনি। এমনকি এবারের ভারতের ঘরোয়া ক্রিকেটেও ছিলেন রানের মাঝেই। তবে পায়ের পাতার ইঞ্জুরিতে ছিটকে গিয়েছেন মাঠের বাইরে। বেঙ্গালুরু একাডেমিতে চলছে তার মাঠে ফেরার জন্য প্রস্তুতি, তবে কোনো ধরনের পরীক্ষা করানোর আগেও তাকে বাইরে থাকতে হবে অন্তত 3 সপ্তাহ। আইপিএলের প্রথমার্ধে তাই এবার তিনি থাকছেন না। নিশ্চিতভাবেই মাঠে ফিরতে পারবেন কি না সেটা নিয়ে রয়েছে অনেক অনিশ্চয়তা। তবে এবারও তার বিকল্প কাকে নেবেন সে বিষয়ে সিদ্ধান্ত আসেনি বেঙ্গালুরুর কাছ থেকে। কলকাতা এবার পাচ্ছে না তাদের নিয়মিত অধিনায়ক শ্রেয়াস আয়ারকে। মাঠের বাইরে ছিটকে গিয়েছেন লম্বা সময়ের জন্য। পিঠের ইঞ্জুরিতে ভুগতে থাকা শ্রেয়াসকে যেতে হবে শল্যবিদের ছুরি নিচে। আইপিএলের পুরো মৌসুম তো বটেই, আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও তাকে পাচ্ছে না ভারত। আইপিএলে এবার তার বদলে কলকাতার অধিনায়কত্ব করবেন নীতিশ রানা। এদিকে গলফ খেলতে গিয়ে ভয়াবহ বিপর্যয়ের পর বহুদিন ধরে ছিলেন মাঠের বাইরে, তারই পরিক্রমা এবার আইপিএলে খেলা হবে না জনি বেয়ারস্টোর। বিশ্ব ক্রিকেটের সবচেয়ে দুর্ধর্ষ ওপেনার একজনকে না পাওয়াটা তাই পাঞ্জাবের জন্য বিরাট এক অপূর্ণতা। সেজন্য হয়তো এখনও তার কোনো বিকল্প ভাবতে কিছুটা সময় নিচ্ছে পাঞ্জাব। তবে এবারের বিগ ব্যাশে আলো ছড়ানো অস্ট্রেলিয়ান ওপেনার ম্যাথিউ শর্টকে পরে দলে নেওয়ার চিন্তা করেছে পাঞ্জাব। March 31 শুরু হতে যাচ্ছে এবারের আইপিএল পর্ব। ক্রিকেট দুনিয়া অধীর অপেক্ষায় প্রহর গুনছে তাদের প্রিয় তারকাদের জ্বলে ওঠার অপেক্ষায়। তাদের আশা প্রত্যেকবারের মতো এবারও জমজমাট একটা আসর দেখতে পারবে তারা।